আসসালামু আলাইকুম সবাইকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা খুবই ভালো আছো দশ তারিখ তোমাদের জীবন জীবিকা সাবজেক্টের উপর পরীক্ষা হবে এই মূল্যায়ন পরীক্ষায় যে সকল নমুনা কোয়েশন আসবে সেগুলি নিয়ে আমি এই ভিডিওটি আলোচনা করব সো আমার একটি অনুরোধ তোমাদের কাছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং আমি কোয়েশনের অ্যান্সারগুলো খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আমি ডিটেলসে এক্সপ্লেনও করে দেবো অ্যান্সারগুলো যাতে করে তোমা তোমরা ইজিলি এই অ্যান্সারগুলো মনে রাখতে পারো এবং পরীক্ষায় ইজিলি এগুলি লিখতে পারো এবং তোমরা ফুল মার্ক যাতে পেতে পারো সো আমরা শুরু করি আমাদের যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে হলো প্রশ্ন আমরা ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখব এই নমুনা কোয়েশনটিতে তোমার কাছে চাওয়া হয়েছে যে ধরো তোমার মাথায় কোনো বিজনেসের আইডিয়া আসছে তো তুমি ওই বিজনেসটাকে রান করানোর জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য কোন দিকগুলো অবশ্যই বিশেষভাবে বিবেচনায় রাখবে সো এটার উত্তরটা হবে যে আমরা ব্যবসার আইডিয়া সাজানোর ক্ষেত্রে যে দিকগুলো বিবেচনায় রাখবো সেগুলো হলো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে তোমাকে আর্থিক দিকটা বিবেচনা অবশ্যই রাখতে হবে যখনই তুমি কোনো ব্যবসা যখন রান করবে বা ব্যবসা যখন শুরু করবা তার এই আর্থিক পরীক্ষার ক্ষেত্রে রয়েছে বাজার সমীক্ষা স্টার্ট আপ খরচ চলমান খরচ আয়ের আয়ের প্রক্ষেপণ লাভের সুযোগ ঝুঁকি মূল্যায়ন এই আর্থিক এই আর্থিক এই আর্থিক দিকগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে বাজার সমীক্ষা মানে হচ্ছে হল লক্ষ্য বাজার প্রতিযোগী এবং সম্ভাব্য লাভের পরিমাণ সম্পর্কে জানতে হবে অর্থাৎ তুমি যেই বিজনেসটা রান করবা যেই প্রোডাক্টটা সেল করবো বা যে সার্ভিসটা প্রোভাইড করবা সেইটার লক্ষ্য বাজার অর্থাৎ তুমি কোন কাস্টমারদেরকে টার্গেট করবা সেটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে তো এই ফিল্ডে কারা কারা অলরেডি বিজনেস রান করতেছে অর্থাৎ যারা তোমার প্রতিযোগী তাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং সম্ভাব্য লাভের পরিমাণ সম্পর্কে জানতে হবে এবং যেহেতু ধরো তুমি একটা বিজনেস রান করবা সেখানে যদি অনেক প্রতিযোগী থাকে এবং তোমার বাজারটাও যদি লক্ষ্য বাজার অর্থাৎ টার্গেটেড কাস্টমার যদি কম থাকে সেই ক্ষেত্রে তোমার লাভের পরিমাণ কি কম হতে পারে সো আবার এমন একটা ফিল্ড তুমি চুজ করতে পারো যেখানে তোমার প্রতিযোগী খুবই কম এবং টার্গেট অডিয়েন্স অনেক বেশি সেই ক্ষেত্রেও কি সেই ক্ষেত্রে তোমার লাভের পরিমাণটা বেড়ে যেতে পারে সো তোমাকে অবশ্যই বাজারের সমীক্ষা করতে হবে এটাকে বলা হয় রিসার্চ অ্যানালাইসিস করা তোমার বিজনেস সম্পর্কে তারপরে চলে স্টার্ট খরচ অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য তোমাকে যে ইনিশিয়াল খরচটা লাগবে সেটাকে সেটাকে বলা হয় স্টার্ট খরচ ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় সমস্ত খরচের হিসাব করতে হবে চলমান খরচ কর্মীদের বেতন ভাড়া সরঞ্জাম এবং প্রয়োজনীয় জিনিসপাতির এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের বিবরণ তৈরি করতে হবে আয়ের প্রক্ষেপণ ব্যবসা কত আয় করতে পারে তা অনুমান করতে হবে অর্থাৎ তোমাকে একটা টার্গেট সেট করতে হবে যে তুমি যেই প্রোডাক্টটা সেল করবা সেটা সেল করে তুমি কত টাকা আয় করবা তোমার লক্ষ্যটা কতটুকু সেটা তোমাকে আগে থেকেই নির্ধারণ করতে হবে এবং জানতে হবে সো তারপর হচ্ছে লাভের সুযোগ বিনিয়োগের ওপর কত রিটার্ন আশা করতে পারি এবং তা নির্ধারণ করতে হবে কতখানি তুমি লাভ করবো অর্থাৎ আয়ের প্রক্ষেপণ মানে হচ্ছিলো তুমি কতগুলি সেল করতে পারবা তোমার কত আয় হবে এবং তুমি বিনিয়োগের ওপর কত রিটার্ন আসার করো আশা করো মনে করো তুমি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করছো তোমার বিজনেসে এবং পাঁচ লাখ টাকা ইনভেস্ট করার ফলে তুমি কত টাকা লাভ আশা করো সেটা তোমাকে আইডিয়া রাখতে হবে ঝুঁকি মূল্যায়ন ব্যবসার সম্ভাব্য ঝুঁকিগুলি চিহ্নিত করতে হবে এবং সেগুলো প্রশমিত করার জন্য পরিকল্পনা করতে হবে তোমার যেই রিস্কগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে রিস্কগুলো আইডেন্টিফাই করার পর সেগুলিকে কীভাবে সলভ করা যায় সেগুলি সেগুলি কীভাবে সলভ করা যায় সেগুলি নোট করতে হবে এবং সেগুলি সেই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে হবে যাতে করে তোমার ব্যবসায় ফেল হওয়ার যেই ঝুঁকিটা ঝুঁকিটা থাকে সেটা যাতে কমে আসে তারপরে যে ফিল্ডটা রয়েছে সেটা ছিল প্রচার প্রসারের ক্ষেত্রে তুমি যখন ব্যবসা শুরু করবে তোমাকে এই ফিল্ডটা অর্থাৎ মার্কেটিং ফিল্ডে অবশ্যই ফোকাস করতে হবে সেটার জন্য কি কী করবো আমরা লক্ষ্য বাজার বাজারজাতকরণ বার্তা বাজারজাতকরণ চ্যানেল চ্যানেল বাজেট এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে লক্ষ্য বাজার পণ্য কাদের কাছে পৌঁছাতে চায় এবং তা নির্ধারণ করতে হবে সাপোজ তুমি ফেসবুকে কোনো কিছু সেল করো তো তোমার টার্গেটেড অডিয়েন্স ধরো আঠারো থেকে পঁচিশ বছর বয়স তো তখন তুমি যখন তোমার পোস্টের বুস্ট করবা তখন বুস্ট করার সময় তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের কাছে জানি এই প্রোডাক্টটার অ্যাডভার্টাইজমেন্ট যায় তাহলে এইভাবেই তোমাকে তোমার টার্গেটেড অডিয়েন্সদের কাছে পণ্য পৌঁছাই দিতে হবে তারপরে ছিল বাজাজাতকরণ বার্তা আমরা পণ্য বা পরিষেবা কেন আমার পণ্য বা পরিষেবা কেন অনন্য তা তুলে ধরতে হবে তোমার প্রোডাক্টে কি ইউনিক আছে তুমি কি ইউনিক সার্ভিস প্রোভাইড করতেছো সেটা সবাইকে জানাইতে হবে তারপরে হচ্ছিলো বাজারজাতকরণ চ্যানেল আমার বাজারজাতকরণ বার্তা প্রচার করার জন্য উপযুক্ত চ্যানেল সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ইত্যাদি নির্বাচন করতে হবে অর্থাৎ তুমি ধরো কোন প্রোডাক্ট সেল করো সেটা তুমি অফলাইনও সেল করতে পারো অনলাইনে সেল সেল করতে পারো অফলাইনের জন্য তুমি তোমার বাজার বাজারে কোনো একটা দোকান নিতে পারো আর অনলাইনের জন্য তুমি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখানে অ্যাকাউন্ট খুলতে পারো পেজ খুলতে পারো এবং তোমার প্রোডাক্টটা মার্কেটিং করতে পারো ওকে তারপরে ছিল বাজেট আমার প্রচার ও প্রসারের জন্য কত টাকা খরচ করতে পারবো তা নির্ধারণ করতে হবে এবং তুমি এই মার্কেটিং করার জন্য প্রপালি মার্কেটিং করার জন্য তুমি কতটুকু খরচ করতে পারবা তোমার যে মূলধন রয়েছে অর্থাৎ তুমি যে টাকা ইনভেস্ট করছো বিজনেসে সেটার একটা অংশ এই বাজেটে রাখতে হবে এবং সেটা নির্ধারণ করতে হবে কত টাকা খরচ যেতে পারে তারপর অবশ্যই তোমাকে ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্রে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে গ্রাহক পরিষেবার নীতি উচ্চ গ্রাহক পরিষেবা প্রদানের জন্য নীতিমালা তৈরি করতে হবে যেটাকে আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশান বা কাস্টমার সার্ভিস বলে থাকি অর্থাৎ তোমার অবশ্যই গ্রাহকের যে চাহিদা সেটা পূরণ করতে হবে এবং তারা কি ধরনের প্রোডাক্ট চায় এবং তারা যাতে প্রোডাক্টটা কেনার পরে স্যাটিসফাই হয় সেটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তার জন্য অবশ্যই নীতিমালা নির্ধারণ করতে হবে যে যাতে করে তোমার প্রোডাক্টটা হাই কোয়ালিটি ফুল হয় তারপরে ছিল যোগাযোগ চ্যানেল গ্রাহকদের সাথে যোগাযোগ করার জন্য সহজ উপায় প্রদান করতে হবে ধরো কাস্টমারের কোনো কমপ্লেন আসে বা কাস্টমার তোমার থেকে প্রোডাক্টটা কিনতে চায় সেক্ষেত্রে কাস্টমার তোমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারে সো তোমার মেসেঞ্জার গ্রুপে তোমাকে নক দিতে পারে ঠিক আছে বা তোমাকে কমেন্ট করতে পারে বা মেল করতে পারে ডিরেক্ট কল করতে পারে সো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপর ছিল সমস্যা সমাধান গ্রাহকদের অভিযোগ দ্রুত সমস্যার সমাধান কার্যকর সমাধান করার জন্য একটি ব্যবস্থা তৈরি করতে হবে অর্থাৎ গ্রাহকরা যে অভিযোগগুলো করবে সেগুলো যাতে খুব দ্রুত সলভ করা যায় এবং কার্যকর সমাধান সমাধান তোমাকে নির্ধারণ করতে অর্থাৎ যদি তোমার উপযুক্ত কমপ্লেন থাকে সেটা যেন অবশ্যই অবশ্যই সমাধান করা যায় আমাকে গ্রাহক প্রতিক্রিয়া গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করতে হবে যেটাকে আমরা ইংলিশে বলি ফিডব্যাক এবং তা ব্যবসা উন্নত করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে অর্থাৎ তোমার একটা প্রোডাক্ট ধরো ডায়রি সেই ডায়রিটা অনেক ফ্যাট বা মোটা তো কাস্টমার এটা ক্যারি করতে অনেক অসুবিধা হয় সো কাস্টমার ফিডব্যাক জানালো যে আপনার প্রোডাক্টটা ভালো আছে বাট যদি একটু চিকন হতো ডায়েরিটা তাহলে আমার জন্য ভালো হতো তো এই ফিডব্যাক যদি অনেক কাস্টমার থেকে আসে তখন তুমি এই ফিডব্যাক ইউজ করে তুমি তোমার প্রোডাক্টের চেঞ্জ আনবা যাতে করে তোমার কাস্টমারকে স্যাটিসফাই করতে পারো এর ফলে কাস্টমার স্যাটিসফ্যাকশান যত বাড়বে তোমার প্রোডাক্টটা তত বেশি সেল হবে তোমাকে অবশ্যই পরিবেশ তোমার তোমাকে অবশ্যই আয় বিজনেসটা রান করার সময় পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও অবশ্যই নজর দিতে হবে সেটা হচ্ছে পরিবেশগত প্রভাব এটার কি কোনো পরিবেশগত প্রভাব আছে কি না ব্যবসার পরিবেশের উপর কী প্রভাব পড়বে এবং তা মূল্যায়ন করতে হবে পরিবেশগত নীতিমালা অর্থাৎ আমার যাতে ব্যবসা পরিবেশের ক্ষতি হ্রাস করার জন্য নীতিমালা তৈরি করতে হবে অর্থাৎ তুমি যদি ধরো ধরো তুমি যদি এমন একটা প্রোডাক্ট তৈরি করো যেটা পরিবেশের ক্ষতি করে সো তোমাকে খেয়াল রাখতে হবে কতটুকু পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করলে পরিবেশের ততটা ক্ষতি হবে না যতটা ততটা ক্ষতি হবে না সেটা তোমার মাথায় রাখতে হবে কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা কর্মীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ তোমাকে নিশ্চিত করতে হবে কারণ এমপ্লয়িরা যদি স্যাটিসফাই থাকে তাহলে তোমার প্রোডাক্টগুলো তাড়াতাড়ি কারণ এমপ্লয়িরা যদি স্যাটিসফাই থাকে তাহলে তারা কাজ করে মজা পাবে এবং তারা তাদের সর্বোচ্চটা দেবে তোমার বিজনেসটাকে গ্রো করানোর জন্য তার জন্য তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা তোমাকে নির্ধারণ করতে হবে বা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নীতিমালা তৈরি করতে হবে যেমন ধরো তাদের স্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তুমি এটা করতে পারো যে কি তাদের একটা বোনাস দেওয়া যদি ভালো কাজ করে সেটা বোনাস দেওয়া এবং স্বাস্থ্য নির্ধারণের জন্য যে তাদের বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করা অর্থাৎ কেউ যদি ও বেশি ওভারটাইম করতে চায় সেটা করতে না দেওয়া এবং তাদেরকে সপ্তাহে এক থেকে দু দিন ছুটি দেওয়া যাতে করে তারা মাইন্ড ফ্রেশ করতে পারে এবং তাদের স্বাস্থ্যও ভালো থাকে তো কোনো একটা বিজনেস যখন তোমরা শুরু করবা তখন তোমাকে অবশ্যই এই দিকগুলো মাথায় রাখতে হবে তো এইটা হচ্ছিলো তোমাদের নমুনা কোশ্চেনের অ্যান্সারটি নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছিলো বাল্যবিবাহ ও যৌতুক সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার করো ঠিক আছে সো এটা একটা সমস্যা বাল্যবিবাহ এবং যৌতুক দুইটা সমস্যা এই সমস্যা তুমি কিভাবে সলভ করতে পারো এটা সমাধান কার্যকর সমাধানটা তোমার থেকে জানতে চাওয়া হয়েছে এই নমুনা কোশ্চেনটির মাধ্যমে তো এই নমুনা প্রশ্নটির সমাধান আমরা বক্স আকারে উপস্থাপন করতে পারি তো আমরা এই নমুনা প্রশ্নটির সমস্যার তো আমরা এই নমুনা প্রশ্নটির উত্তর এখন দেখবো সেটা হচ্ছিল তুমি এই সমস্যার দুইটা সমাধানের জন্য একটি বক্সটা তৈরি করতে পারো যেখানে প্রথমে হেডিংটা দিবা সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার এবং তুমি অবশ্যই সমাজা সমস্যার বিবরণটি এক্সপ্লেন করে দিবা অ্যাকচুয়ালি সমস্যাটা কী সেটা একটু দুই লাইনে এক্সপ্লেন করে দিবা দেখো এখানে বাংলাদেশে বাল্যবিবাহ ও যৌতুক দুটি প্রাচীন সামাজিক কুসংস্কার যা নারী ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে তারপরে তুমি অবশ্যই এখানে সমাধানের কার্যকর উপায় যেটা সেটা বর্ণনা করবা সমস্যাটা বিবরণের পর দেখো জনসাধারণের মধ্যে বাল্যবিবাহ ও যৌতুকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে অর্থাৎ কার্যকর সমাধান হিসেবে তুমি সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির পরামর্শটা দিয়েছ অর্থাৎ সবাইকে বাল্যবিবাহ এবং যৌতুকের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলো জানানো যাতে করে তারা এই ধরনের কাজ না করে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে ইতিবাচক জ্ঞান তৈরি করতে হবে সো ব্যাপক প্রচারণা বলতে এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা যেই সকল চ্যানেল আছে আমাদের টিভিতে সেখানে যদি তুমি অ্যাড রান করো এই বিভিন্ন ক্ষতিকর দিকগুলোকে উপস্থাপন করে অর্থাৎ কোনো একটা অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলা যেখানে ক্ষতিকর দিকগুলো নাটকের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে তো সেগুলির মাধ্যমে কিন্তু মানুষকে সচেতন করা যেতে পারে তারপরে এটি কার্যকর সমাধান বলে ভেবেছি কেন এখন তুমি এটা বলে দিবা যে আমি এটা কেন কার্যকর সমাধান হিসেবে ভেবেছি জনসাধারণের মনোভাব পরিবর্তনের মাধ্যমে এই কুসংস্কারকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করা তোলা সম্ভব ওকে এই জন্য তুমি এটা ভাবছো কি এটি একটা কার্যকর সমাধান তারপরে যে তুমি অবশ্যইটা বলে দিবা যে কীভাবে প্রস্তাবিত সমস্যা কিভাবে প্রস্তাবিত সমাধান অন্য সমাধান থেকে আলাদা অর্থাৎ আরো আরও যেই আরও যেই সমাধানগুলো অলরেডি আছে সেগুলি কেন তোমার সমাধান থেকে বেটার নয় অর্থাৎ তোমার সমাধানটা কেন আলাদা এবং বেটার সেটা তোমাকে অবশ্যই বলে দিতে হবে কিছু সমাধান কেবল আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও যৌতুক বন্ধ করার ওপর জোর দেয় কিন্তু আইন প্রয়োগ ছাড়াও সচেতনতা বৃদ্ধি ব্যতীত এই সমস্যা সমাধান করা কঠিন জনগণ সচেতন না হলে বাল্যবিবাহ ও যৌতুক নিরসন একেবারেই অসম্ভব তাই ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধি করতে হবে তো দেখো অলরেডি কিন্তু বাল্যবিবাহ এবং যৌতুক দুইটি আইনত অপরাধ সো এইটার জন্য কিন্তু অলরেডি আমাদের দেশে আইন আছে বাট এগুলি কিন্তু মানুষজন এড়িয়ে চলে কোনো না কোনোভাবে তারা কাটছবির মাধ্যমে এগুলি করে থাকে কারণ তারা জানে আইনের কীভাবে অপব্যবহার করতে হয় তো অ্যাকচুয়ালি এটা যদি কার্যকর সমাধানই হতো তাহলে কিন্তু তাদের দিনে দুটা সমা এই দুটা সমস্যা আর সমস্যা থাকতো না কিন্তু এর জন্যই তুমি কি করতে পারো এর জন্যই তুমি এই সমাধানটা নিয়ে আসছো যে তাদেরকে সচেতন করতে হবে এবং সচেতন করা যায় কিভাবে তাদেরকে যে যে বলা এবং বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে করা এই কারণে তোমার সমস্যা এই কারণে তোমার সমাধানটা কার্ড বর্তমানে যে সমাধানগুলো আছে সেগুলি থেকে আলাদা এবং বেটার সো এই ছিল তোমাদের দুটো নমুনা কোশ্চেন আশা করি এখান থেকে তোমাদের কমান পড়ে যাবে সো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ